হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রাজুস ফুড টাউন। এর আগে টমেটো কেচাপের রেসিপি শেয়ার করেছি, আর আজ শেয়ার করতে চলেছি গ্রিন চিলি সসের রেসিপি। এই গ্রিন চিলি সস আমাদের বিভিন্ন রান্নায় প্রয়োজন হয়, বিশেষ করে চাইনিজ ফুডে। এটা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর এই সময় লঙ্কার দামটাও বেশ কম থাকে, তাই এই গ্রিন চিলি সস বানিয়ে যদি ডিপ ফ্রিজে আমরা স্টোর করে রাখি তাহলে এটা আমরা সারা বছরই ব্যবহার করতে পারবো। মার্কেটে যে দামে আমরা কিনি তার থেকে অনেক কম খরচে এই সসটা তৈরি হয়ে যাবে, আর এর স্বাদটা মার্কেটের সসের থেকে কোনো অংশে কম হবে না। তাই আসুন দেখে নিই রেসিপিটি, আর সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি 250 গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি, আর লঙ্কাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর বোটাগুলো ছাড়িয়ে নেব। আমি এই ধরনের সরু লঙ্কাগুলো নিয়েছি, তো আপনি চাইলে এই ধরনের লঙ্কাগুলো নিতে পারেন, কিংবা এর সঙ্গে কিছুটা মোটা যে ধরনের লঙ্কাগুলো আসে সেগুলো নিতে পারেন, বা অর্ধেক অর্ধেক ভাবেও নিতে পারেন। এই লঙ্কাগুলো একটু ঝাল বেশি হয়, আর মোটাটা দিলে কি হয়, ঝালটা একটু কম হয়, তো সেই জন্য আপনি দুই রকম লঙ্কা একসঙ্গে মিক্স করে নিতে পারেন। সব লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়ে গেছে, আর এই লঙ্কাগুলোর মধ্যে যেটা এই ধরনের লঙ্কা থাকে, সবুজ হয় না, কিছুটা পাকা পাকা হয়, বা পাকা লঙ্কা যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু ব্যবহার করব না। এই রকম যে একদম সবুজ যে লঙ্কাগুলো থাকবে সেগুলোই ব্যবহার করব। আর এর মধ্যে যদি কোনো পচা লঙ্কা থেকে থাকে তাহলে সেটা ফেলে দিয়ে ভালো লঙ্কাগুলোই আমাদের নিতে হবে। এবার এই লঙ্কাগুলো আমি কেটে ফিরে আসছি। লঙ্কাগুলো সব এভাবে আমি কেটে নিয়েছি, আর লঙ্কার সঙ্গে নিয়েছি আমি কিছুটা পরিমাণ আদা, কয়েক কোয়া রসুন, নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি একটা আলু। আলু সাইজটা দেখতেই পাচ্ছেন, আর আলুগুলো এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনি চাইলেও অন্যভাবেও কেটে নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো আমি কুকারে দিয়ে 3টে সিটি দেব। কুকারে দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, তবে আপনি কুকারে দিতে না চাইলে অবশ্যই সেটা কোনো কড়াই বা হাঁড়ির মধ্যে সেদ্ধ করে নিতে পারেন। কুকারে সব উপকরণগুলো ট্রান্সফার করার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিলাম কিছুটা পরিমাণ তেঁতুল। তেঁতুলের বীজটা আমি বের করে রেখেছিলাম। এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, এই উপকরণগুলো যাতে জলে ডুবে যায় ঠিক ততখানি জল দেব। আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি যে এই উপকরণগুলি সবটাই ডুবছে কিনা, তো পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার 1 গ্লাস পরিমাণ জল লেগেছে, তো দেখুন সমস্ত উপকরণগুলো জলের মধ্যে ডুবে গেছে। বেশি জল দেব না, বেশি জল দিলে সসটা অনেকটা পাতলা হয়ে যাবে, তাই জন্য খুব বেশি জলের মধ্যে আমরা দেব না। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর এটা ওভেনে বসিয়ে দেব। ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 3টে সিটি দেব। 3টে সিটি দিয়ে স্টেমটা বের করব না, স্টেমটা রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত সহজে এটা খুলছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ঢাকনাটা খুলব না। এবার দেখুন স্টেমটা বেরিয়ে গেছে, এবার ঢাকনাটা আমরা সহজে খুলে ফেলতে পারবো। ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন সমস্ত লঙ্কাগুলো বা আলু পেঁয়াজ যাই ছিল সব কিন্তু সফট হয়ে গেছে। লঙ্কার কালারগুলো দেখুন, লঙ্কার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর সবুজ ভাবটা নেই। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব, ঢেলে এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জারে। আমি এখানে কোনো এক্সট্রা জল বাইরে থেকে দিচ্ছি না, যে পরিমাণ জলটা দিয়েছিলাম এতেই আমার গ্রাইন্ড করা হয়ে যাবে। এবার আমি এটা মিহি করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাহলে যে এক্সট্রা দানা দানা অংশগুলো থাকবে বা লঙ্কার কিছু বীজ রয়ে যাবে সেই বীজগুলো আমাদের সসের মধ্যে যাবে না, এতে সসটা খুবই স্মুথ হবে। যদি আপনার কাছে এই ধরনের কোনো ছাঁকনি না থাকে তাহলে আপনি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারেন, যেটা আমি টমেটো কেচাপের রেসিপিতে দেখিয়েছিলাম। যেহেতু টমেটো কেচাপটা বেশি ছিল তাই জন্য আমি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছিলাম, তো যদি ছাঁকনি না থাকে তাহলে কাপড় দিয়ে ছেঁকে নেবেন। সমস্তটাই আমার ছাঁকা হয়ে গেছে, এবার দেখুন এই কতটা এক্সট্রা অংশ রয়ে গেল, এগুলো শশে গেলে এটা ভালো লাগে না, তাই এটা চেষ্টা করবেন বাদ দিয়ে দেওয়ার। এবার এটা দিয়ে আমরা সস বানাবো, তবে এর
লাইফটা যাতে আরো বাড়ানো যায় তাই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 1/3 টেস্পুন হিং হিংটা একটু কালারটা চেঞ্জ হলে কয়েকটা সেকেন্ড লাগে তারপরে দিয়ে দিলাম লঙ্কার পেস্টটা এবার এটা হিং এর সঙ্গে আর তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব আপনি চাইলে এই সময় একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আমি প্রায় 1 চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেব 2 চামচ চিনি এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কালারটা দেখুন একদম মার্কেটে যেরকম আমরা সস কিনি সেরকমই কালারটা হয়েছে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো ভিনিগার সসটা বানানোর সময় এই স্টেজটা আমাদের অবশ্যই করতে হবে যে পেস্ট করার পরে এটা আমরা ডাইরেক্ট কিন্তু প্রিজারভেশনের জন্য রাখবো না তার কারণ এটা যদি না ফুটানো হয় তাহলে এর মধ্যে অনেক জার্মস অনেক ব্যাকটেরিয়া রয়ে যেতে পারে আর যেটা এর লাইফটাকে কমিয়ে দিতে পারে এবার এটা একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই যেহেতু বেশি জল ব্যবহার করিনি তাই যদি এই সময় মনে হয় যে আপনার সসের থিকনেসটা বেশি হয়ে গেছে তাহলে এই থিকনেসটা একটু ভিনিগার দিয়ে কমিয়ে নেবেন আর যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে ফুটিয়ে এটা একটু থিক করে নেবেন আর সসটা হয়ে গেলে চারিদিকে খুব ছিটে মারবে আমার সসটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এটা অফ করছি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এরকম ঘন রেখেছি তবে ঘন বা পাতলা আপনি আপনার ইচ্ছা মতো একটু করে নিতে পারেন আর এটা এখন ঠান্ডা হতে দেব আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি প্রিজারভেশনের জন্য রাখব আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে এর মধ্যে আমি সসটা রাখছি এই কন্টেনারটা আমি খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনার বা কোনো সসের পুরনো বোতলে এটা রাখতে পারেন যদি প্লাস্টিকের কোনো কিছুতে রাখছেন তাহলে ডিপ ফ্রিজে রাখবেন যদি কাঁচের কিছুতে রাখছেন তাহলে নর্মাল ফ্রিজে রাখলে এটা ভালো থাকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি এখানেই শেষ হচ্ছে সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য